নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে নিয়োগ সংক্রান্ত যে একটি নতুন নোটিফিকেশান বেরিয়েছে আজকে, তা নিয়ে আলোচনা করব। সেখানে কতগুলি পোস্ট রয়েছে, যোগ্যতা কী দেওয়া হয়েছে, আবেদন পদ্ধতি কীভাবে হবে, সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটা, 15/9/2021 এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। এখানে নিয়োগ করা হবে নন টিচিং রিক্রুটমেন্ট নোটিশ। এখানে বন্ধুরা অনেকগুলি পোস্ট এখানে নিয়োগ করা হবে, যদি সবগুলি পোস্ট নিয়ে এখানে আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা শুধুমাত্র 12th পাসের জন্য যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এখানে 12th পাসের জন্য যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, ল্যাবরেটরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট, এসএএস অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্ট এখানে রয়েছে, এবং এখানে পে স্কেলের যে লেভেলটা এটা রয়েছে, তারপর এখানে ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, এখানে যে আবেদন পদ্ধতিটা আপনাদের হবে, এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে 30/9/2021-এর ভেতর আপনাকে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং ওয়েবসাইটটা হয়েছে www.nita.ac.in-এ গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা অনেক আগে এই নোটিফিকেশানটা বেরিয়েছে এবং এখানে ডেট দেওয়া হয়েছে, এই ডেটের আগে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে এখানে নিয়েও অ্যাপ্লাই করতে হবে না। যারা নতুন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন শুধুমাত্র তারাই এখানে ফ্রেশভাবে অ্যাপ্লাই করবেন। এখানে কোন পোস্টের জন্য কয়টা ভ্যাকেন্সি রয়েছে এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন 12th পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, পে স্কেলটা থাকবে 5,200 থেকে 20,200 টাকা পার মান্থ, এবং এখানে এজ লিমিটটা আপ টু 27 ইয়ার্স পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট বন্ধুরা, এখানে যে রিক্রুটমেন্টটা হবে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে হবে। এখানেও বন্ধুরা রয়েছে 12th পাসের ভ্যাকেন্সি, এখানে আপনার 12th পাসের পাশাপাশি আপনার এখানে টাইপিং স্পিড থাকতে হবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানেও একটা পে স্কেল রয়েছে 5,200 থেকে 20,200 টাকা পার মান্থ। নেক্সট বন্ধুরা, এখানে যে পোস্টটা রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানেও আপনি 12th পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে ডিজায়ারেবলের ভেতর আপনার কাছে যদি কম্পিউটার স্কিল থাকে আপনাকে এখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এভাবে প্রত্যেকটা পোস্ট দেওয়া হয়েছে, তো অবশ্যই আপনারা সবগুলি পোস্ট একবার অ্যাপ্লাই করার আগে ভালো করে দেখে নেবেন। বন্ধুরা, এখানে যে সিলেকশন প্রসেসটা এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনার অ্যাডমিট কার্ডটা আসবে, অ্যাডমিট কার্ডটার ভেতর লেখা থাকবে আপনার ইন্টারভিউটা আগরতলায় কোথায় হবে, কিন্তু এই ইন্টারভিউটা আগরতলায় হবে 100%। তাই বন্ধুরা, এই অপরচুনিটিটা আপনারা মিস করবেন না, অবশ্যই এই পোস্টগুলিতে আপনারা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এই নোটিফিকেশান সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।